মাহাজি তালহা তালহা আপনি লিখেছেন ইসলামিক ফাউন্ডেশন ঘোষণা দিয়েছে যে আগামী সাত নভেম্বর সোমবার পবিত্র ফাতেহা ইয়াজদাহম পালিত হবে ফাতেহা ইয়াজদাহম আসলে কি এবং তা পালন করা কতটুকু সরিয়ে সমর্থিত দেখুন ফাতেহা ইয়াজদাহম বলা হয় মূলত রবিউ সানি মাসের এগারো তারিখকে ইয়াজদাহম মানে হল এগারো তো রবিউ সানি মাসের এগারো তারিখ এটি মূলত আব্দুল কাদের জিরান রহমদুল্লাহ মৃত্যু দিবস হিসাবে পরিচিত আব্দুল কাদের জিরান রহমতুল্লাহ যিনি ইরানে জন্মগ্রহণ করেছেন চারশত সত্তর হিজড়িতে পাঁচশত একষট্টি হিজড়িতে তিনি দুনিয়া থেকে চলে গেছেন তো এই পাঁচশত একষট্টি হিজড়ির এগারোই রবিউ স্থানী যেহেতু এগারোতম দিনটাকে এগারোটাকে এগারো সংখ্যাটাকে ফার্সিতে ইয়াজদাহম বলা হয় এই জন্য এটা বলা হয় ফাতেহা ইয়াজদাহম অর্থাৎ এগারোতম দিবসের ফাতেহা পাঠ বা দোয়া তো তার মৃত্যু দিবসকে কেন্দ্র করে ফাতেহা ইয়াজদাহম পালিত হয় চান্দ্র বর্ষের এগারোই রবি সানি তারিখে তো সেই হিসাবে ফাউন্ডেশন হয়তো সাত নভেম্বরকে সোমবারকে ইসলাম ফাউন্ডেশন ফাতে ইয়াজদাহম হিসাবে ঘোষণা করেছে এটি আমাদের দেশ থেকে দেশে অনেক দিন থেকে চলে আসা একটি কালচার বা সংস্কৃতি যেখানে নবিক্রিম সাল্লামের মৃত্যু দিবসকে কেন্দ্রিক কেন্দ্র করে কোনো করণীয় হাদিস আমাদেরকে ঠিক করে দেয়নি সাওয়াই ক্রাম থেকে এরকম কোনো কিছু প্রমাণিত না সালাফ এরকম কোনো কিছু গ্রহণ করেননি এ দিবস কেন্দ্রিক এই জাতীয় দিবস কেন্দ্রিক যে আনুষ্ঠানিকতাগুলো আছে এগুলো বেশিরভাগই এসছে বিজাতীয় কালচার থেকে ভিন্ন ধর্মের মানুষের সংস্কৃতি থেকে তো যার কারণে আজ দাহম পালন করাও সরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নয় ইসলাম ফাউন্ডেশন দীর্ঘদিন থেকে যা চলে আসে সেটাই তারা সাধারণত করে সেখানে সংস্কার বা নতুন করে ভাবনা গবেষণা এবং সংশোধন করা বা আপনার কোনো কিছুকে রিসার্চ করা এর সুযোগ সম্ভাবনা খুবই কম অতএব চলে আসছে সেই হিসাবে তারা ঘোষণা করেছেন কিন্তু সরিয়া দৃষ্টিকোণ যদি আমরা বলি তাহলে এটি কোরআন এবং সন্ন্যার আলোকে জায়েজ নয়